সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সৃষ্টি শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের অংশ বিশেষ আমি গেল ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশনের উপরে 5টি রোলস এবং তাদের প্রো সহ দেখাতে চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো দেখেছ। আজকে তার ধারাবাহিকতায় আমি আরো 5টি রোল এবং তাদের ক্লু ও এক্সাম্পল সহ তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি এখান থেকে তোমরা বেনিফিটেড হতে পারো। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের মূল আলোচনা। তো দেখতে পাচ্ছ টপিক হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। আমরা গতানুগতিক ধরা বাঁধা যে রোলস গুলা করে থাকি সেই রোলস গুলা দিকে না তাকিয়ে আসলে আমরা যদি প্রত্যেকটা এক্সাম্পলের অসুস্থতার কারণে সে বিদ্যালয় যেতে পারে নাই, এটা একটা সিম্পল সেন্টেন্স উদাহরণ। আর এটাকে আমি কম্পাউন্ডের মধ্যে করেছি টেন্সের সাথে ধারাবাহিকতা রেখে, এখানে হি ওয়াজ ইল এন্ড হি ডিড নট গো টু স্কুল, তার মানে দ্বিতীয় অংশের সাথে আমরা টেন্সের মিল রেখে কম্পাউন্ড সেন্টেন্সটা করেছি। এবং মাঝখানে আমি কি বসাইছি, দুইটা স্বাধীন বাক্যের মাঝে এন্ড বসাইছি যেটা সিম্পল সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে। ঠিক একইভাবে এখানে কেন স্কুল দিতে পারে নাই প্রশ্ন যদি আমরা করি তাহলে কারণ বিষয়টা চলে আসতেছে। আর আমরা ইংরেজিতে কমপ্লেক্স করতে গেলে কারণ নির্দেশক বাক্যের জন্য অ্যাজ অথবা সিন দিয়ে শুরু করতে পারি। অ্যাজ হি ওয়াজ ইল হি ডিড নট গো টু স্কুল। তাহলে আমরা এখানে যদি শনাক্ত করি ক্লু গুলা, বিশেষ ক্লু গুলা বিকজ অফ যেটা সিম্পল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কাজে লেগেছে, দেন আমরা দুটি স্বাধীন বাক্যের মাঝে কোঅর্ডিনেট কানেক্টর এন্ড ব্যবহার করেছি। এবং লাস্টে এখানে কমপ্লেক্স সেন্টেন্স নির্দেশক কারণ বোঝানোর জন্য অ্যাজ ব্যবহার করছি। আর আমরা যদি অ্যানালাইসিস করার পরে এখানে ক্লু গুলো ফলো করি তাহলে দেখা যাবে ফর, ওয়েন টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, এগুলো সিম্পল সেন্টেন্স কে নির্দেশ করে। ঠিক অনুরূপভাবে যখন আমরা কম্পাউন্ডের মধ্যে ঢুকবো বা বাক্যের মাঝে অ্যান্ড বসালে আমরা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাবো। ঠিক কারণ নির্দেশক হওয়ার কারণে সেখানে অ্যাজ এবং সিন্স পদ্ধতি ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছ। আমরা যদি ধারাবাহিক 7 নম্বর এক্সাম্পলটা দিতে চাই তাহলে এখানে উইদাউট একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইন যোগ, উইদাউট হলো একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইন যোগ করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করেছি। তাহলে সেন্টেন্সটা আমরা যদি বলি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, কঠোর পরিশ্রম না করে বা কঠোর পরিশ্রম ছাড়া উন্নতি লাভ করতে পারবে না, সফলতা লাভ করতে পারবে না, সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কম্পাউন্ডের মধ্যে করেছি মাঝে দুইটা বাক্যের মাঝে অর এবং আদারওয়াইজ ব্যবহার করে কানেক্টর, যা যে কানেক্টর গুলো উইদাউট এর সাথে সঙ্গতিপূর্ণ। আবার এই বাক্যটাকে আমরা কমপ্লেক্সের মধ্যে করেছি ইফ, যেটা কন্ডিশন নির্দেশ করে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড, যেটা কমপ্লেক্সের রূপান্তর করেছে এবং নির্ভরশীল একটা বাক্য এবং আরেকটা প্রিন্সিপাল বাক্যের উপর সেটা কি অধীন। যাই হোক, আমরা এখানে ক্লু গুলো যদি দেখি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইন যোগ তাহলে হচ্ছে কি সিম্পল। দেন বাক্যের মাঝে দুটা স্বাধীন বাক্যের মাঝে অর এবং আদারওয়াইজ ব্যবহার করেছে হয়ে গেছে কম্পাউন্ড। সেই সাথে ইফ এবং প্রোভাইডেড দ্বারা শুরু করেছি, যেটা একটা শর্তযুক্ত বাক্যের শুরুতে আমরা কমপ্লেক্স করার জন্য ব্যবহার করতে পারি ইফ অথবা প্রোভাইডেড, যেটা হয়ে গেছে কমপ্লেক্স। অনুরূপভাবে আমরা এক্সাম্পল 8 যদি আসি তাহলে ফলো করবে যে শাকিব আল হাসান ইজ বোথ এ ব্যাটম্যান অ্যান্ড বোলার, শাকিব আল হাসান একই সাথে একজন ব্যাটম্যানও যে ব্যাট করে এবং বলও করে। তারপরে একটা সিম্পল সেন্টেন্স বোথ ডট ডট অ্যান্ড যে ক্লু আমরা ব্যবহার করেছি সিম্পল, এটাকে আমরা কম্পাউন্ড করতে গিয়ে দেখেছি সাকিব আল হাসান ইজ নট অনলি এ ব্যাটম্যান বাট অলসো এ বোলার। তাহলে এখানে আমরা নট
but also আর এখানে আমাদের ছিল simple both and তো এই বাক্যটাকে আমরা যখন কমপ্লেক্স এর উপর করব ঠিক এটাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে যেমন হু আমরা হু দিয়ে শাকিব আল হাসানকে নির্দেশ করতেছি যেমন শাকিব আল হাসান হু ইজ এ ব্যাটম্যান এন্ড এ বোলার ঘুরে ফিরে অর্থ কিন্তু একই হয়ে যাচ্ছে শুধু গঠনগত ভাবে একটু পরিবর্তন হচ্ছে আমরা যদি ক্লু গুলা ফলো করি বোথ ডট ডট এন্ড সিম্পল নট অনলি ডট ডট বাট অলসো মাঝখানে বসানো পড়ে এটা হয়ে গেছে কম্পাউন্ড এবং ফাইনালি ও ডট ডট এন্ড বসানো কারণ হয়ে গেছে কমপ্লেক্স তো সুতরাং আশা করি তোমরা ক্লু গুলা ভালো করে ফলো করেছো বা এক্সাম্পল গুলো ফলো করেছো এরকম অনেক বইয়ে তোমাদের দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল সহ এগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না আমি যদি তোমাদের আরেকটা এখানে এক্সাম্পল দেব প্রশ্ন দেখাই যেমন ইন অন এট ইন অন এট এটা তো কি বোঝায় সময় বোঝায় তো ইন অ্যান্ড অন এট দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল তৈরি করি যেমন দেখো ইন স্প্রিং কাকু সিংস বসন্তে ফুকিল ডাকে কখন ডাকে বসন্তে সময় বুঝাইছে অবশ্যই কৃতি বাক্য সিম্পল এটাকে যদি আমরা কম্পাউন্ডের উপর করি তাহলে ইট ইজ স্প্রিং অ্যান্ড এখানে অ্যান্ড বোঝার বিষয় কম্পাউন্ড করে ক্ষেত্রে ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কাকু সিংস বসন্তে কোকিল ডাকে এটা হলো বসন্তকাল এবং কোকিল কোকিলকে ডাকে তাহলে এটা হয়ে গেল কি কম্পাউন্ড তাহলে আমরা মাঝে কি বসে এলাম অ্যান্ড আর এখানে আমাদের শুরু হয়েছিল কি দিকে ইন দ্বারা এটা সিম্পল নির্দেশ করতেছে আবার এটাকে যদি আমরা কমপ্লেক্স এর মধ্যে করি তাহলে বিষয়টা হয়ে কম খেয়াল করো কখন কোকিল ডাকে সময় বোঝাচ্ছে তার মানে বসন্তে কোকিল ডাকে তাহলে আমরা সময় জ্ঞাপন করতেছি এখানে মিলে হোয়েন দ্বারা শুরু করতে হবে কমপ্লেক্স করার ক্ষেত্রে হোয়েন ইট ইজ স্প্রিং যখন এটা বসন্তকাল কমা ব্যবহার করব দেখা কো সিংস তাহলে আমাদের তিনটা বাক্য হয়ে গেল তাহলে এখানে আমাদের সময় জ্ঞাপন করার কারণে আমরা ডব্লিউ এস ওয়ার্ড হোয়েন দ্বারা শুরু করেছি এবং কমপ্লেক্স টেন্সের আমরা এখানে কি ব্যবহার করলাম তাহলে এখানে আমাদের ক্লু তিনটা চলে আসলো সময় যখন ইন দ্বারা শুরু হয়েছে সিম্পল সেটাকে আমরা কম্পাউন্ড করলাম দুইটা সেন্টেন্সের মাঝে অ্যান্ড ব্যবহার করলাম এবং সময় যখন হওয়ার কারণে কমপ্লেক্স ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করলাম এরকম আরো অনেক এক্সাম্পলই তোমরা পাবে যেখানে ক্লু তিনটা বাক্যের মধ্যেই রয়ে গেছে এই ক্লুগুলো যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করো অবশ্যই খেয়াল করবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কিন্তু অনেক কোনো সমস্যা নয় আমি মৌখিকভাবে আরেকটা ক্লুর কথা বলে দিই যেমন হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল বিং প্রেজেন্ট পার্টিসিপল এই হ্যাভিং এবং বিং এর দুটো সিম্পল সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে তোমরা ক্লু ব্যবহার করে অবশ্যই কম্পাউন্ড এবং কমপ্লেক্স রূপান্তর করতে পারো যেমন হ্যাভিং দ্য সান রাইজেন হ্যাভিং দ্য সান রাইজেন ফগ ডিসঅ্যাপিয়ার সূর্য উঠায় কুয়াশা দূর হয়ে গেল এটা কি সিম্পল মানে আমি যদি কম্পাউন্ড করি দ্য সান রোজ অ্যান্ড ফগ ভ্যানিশ অর ডিসঅ্যাপিয়ার তারপর মাঝখানে এক বসে আমি কম্পাউন্ড করে ফেললাম এটাকে যদি আমি কমপ্লেক্সের মধ্যে করি কখন কুয়াশা দূর হয়ে গেল সময় বোঝাইছে তাহলে হোয়েন দ্য সান রোজ কমা দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড অর ভ্যানিশড এভাবে তোমরা কিন্তু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সগুলোকে সহজেই সমাধান করতে পারো সুতরাং আগের পাঁচটি এক্সাম্পল ক্লু সহ আজকের পাঁচটি এক্সাম্পল ক্লু সহ এই দশটি এক্সাম্পল ক্লু সহ যদি তোমরা চর্চা করো আশা করি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অনেকটাই তোমাদের সমাধান হবে সবাই নিরাপদে থাকো
স্টে হোম, স্টে সেফ, এন্ড সবাই পড়ালেখার মধ্যেই থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।